সবশেষ কয়েকদিনে এটাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নৃত্যচিত্র। বাউন্সার মোকাবিলার অনুশীলন করছেন রাব্বি সাইফরা। উইকেটের উপর গ্রানাইট পাথরের স্ল্যাব বসানো হয়েছে। এরপর একের পর এক বাউন্সার সামলাচ্ছেন, পুল করছেন, হুক শট খেলছেন। ব্যাটসম্যানদের বাউন্স উইকেটের দুর্বলতা দূর করতেই হয়তো মিরপুরের সেন্টার উইকেটে অতিরিক্ত বাউন্স আনতে কিংবা মিরপুরের স্লো টার্নিং উইকেটে বাউন্সের ছোঁয়া দিতে বেছে নেওয়া হয়েছে সেই পুরনো কৌশল, উইকেটের উপরে গ্রানাইটের স্ল্যাব বিছিয়ে বাউন্সার খেলার অনুশীলন। সাধারণত শর্ট বল বা বাউন্সারের বিপক্ষে ভালো ব্যাটিং করতেই ব্যবহার করা হয় গ্রানাইট পাথরের স্ল্যাব। গ্রানাইট স্ল্যাবের উপর বল পড়লে বল অতিরিক্ত বাউন্স করে, তাই বাউন্স উইকেটে ভালো খেলার জন্য এই অনুশীলন খুবই কার্যকরী অনুশীলন। গ্রানাইট স্ল্যাবের উপর বল পড়লে বল স্কিড করে, অর্থাৎ বল উইকেটে পড়ার পর দ্রুত ব্যাটে আসে। যেসব উইকেটে গতি থাকে সেসব উইকেটে ভরকে না গিয়ে উল্টো ভালো করতে সাহায্য করবে এমন অনুশীলন। থ্রোয়ার কিংবা হাতে ছোড়ার থেকে মেশিনে ছোড়া বল অতিরিক্ত গতি পায়, সেখানে বাড়তি গতির বল গ্রানাইটের স্ল্যাবের উপর পড়ার পর পায় আগের থেকে আরও বেশি গতি আর বাউন্স, যেটা ব্যাটসম্যানকে বাউন্সি উইকেটে খেলার জন্য প্রস্তুত করবে, বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর হওয়ার পর থেকে সাইফ রাব্বি ইমনদের এমন অনুশীলনই করাচ্ছেন খালেদ মাহমুদ সুজন। তাহলে কি পাকিস্তান সিরিজেই মিলছে বাউন্সি উইকেট? বিশ্বকাপের আগে মিরপুরের স্লো লো টার্নিং উইকেটে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ধবল ধোলাই করার পর বিশ্বকাপে গিয়ে বেরিয়ে পড়েছে টাইগারদের আসল চেহারা। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের বিশ্বমানের বোলিংয়ের সামনে বাংলাদেশি ব্যাটসম্যানরা ছিলেন নখ দন্তহীন, আর তাদের বাউন্সের সামনে তো একেবারে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। বিশ্বকাপ ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে মনোযোগী বিসিবি, হাতে নিয়েছে বেশ কিছু পরিকল্পনা। তারই একটা মাস্টার প্ল্যান হয়তো অতিরিক্ত বাউন্সের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলার টেকনিক আয়ত্ত করা, আর অনুশীলন যদি মূল ম্যাচকে সামনে রেখেই হয়ে থাকে তাহলে সেই ধারাবাহিকতায় পাকিস্তানের বিপক্ষে সিরিজে হয়তো দেখা মিলবে বাউন্সি উইকেটের। আর মিরপুরের স্লো লো টার্নিং উইকেটে কতটা বাউন্সের দেখা মিলবে সেই উত্তর সময়ই বলবে। আফনান পিয়াল, অলরাউন্ডার। যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে আকাশে কল সেন্টার ও সেলফ কেয়ার আছে 24 ঘন্টা। তাহলে কবে নিচ্ছেন আকাশ?